একটি বিশেষ অনুরোধ। আপনারা অনেকেই মা নর্মদার মাহাত্ম্য কথা প্রচারের জন্য আপনারা মেম্বারশিপ নিচ্ছেন এবং আপনারা আর্থিকভাবে সহায়তা করছেন। দেখুন, আমার যেটা মনে হয়, সাধারণ মানুষকে মা নর্মদা এবং গীতার যে মাহাত্ম্য কথা, পকেট সাইজের একটা বই যদি আপনি দান করেন তাহলে কিন্তু অনেক ভালো হবে। আপনি এই দান কেন করবেন? এই দানের মাধ্যমে আপনার মেম্বারশিপের জন্য কোনো টাকা লাগবে না। সাধারণ মানুষকে আধ্যাত্মিকভাবে সচেতন করতে পেরে আপনি পূর্ণ লাভ করবেন। প্লিজ সবাই আসুন, অল্প হলেও শুরু করুন, চুপচাপ থাকবেন না। প্লিজ আসুন, আমরা সবাই মায়ের কাজে হাত লাগাই। আমি এই চ্যানেলের মাধ্যমে এই স্বল্প দামের বই আমি পাবলিশ করেছি। আপনি যদি ব্যবসায়িকভাবে বা দানের জন্য বেশি সংখ্যায় যদি আপনি সংগ্রহ করেন তাহলে অনেক কম দামে আপনি পাবেন। আপনি ফোন করুন 7044562279 এই নম্বরে। নমস্কার, এই মুহূর্তে আপনি শুনছেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন এই বই আপনাদের সংগ্রহ রাখতে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমি আপনাকে বলতে পারি, এই তপভূমি নর্মদার যে পরিক্রমা আপনি শুনছেন, এই পরিক্রমা আপনার জীবন বদলে দেবে, আপনার জীবন সমৃদ্ধ করবে। এই ভিডিও আপনি বাকিদের শেয়ার করুন, পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন, এই অনুরোধ আপনার কাছে আমি করছি। আসুন আমরা শুরু করব আমাদের এই মুহূর্তের পরিক্রমা। আমরা সর্বানন্দজিকে প্রণাম জানিয়ে হাঁটতে শুরু করলাম। এবারে জঙ্গলের মধ্যে উতরাই শুরু হলো। ধীরে ধীরে উতরাইয়ের পথে নামতে নামতে দেখলাম প্রায় এখনও 200-300 ফুট নিচ দিয়ে বয়ে চলেছেন মা নর্মদার জলস্রোত। আমি দেখতে পাচ্ছি সূর্যের আলো সর্বত্র ছড়িয়ে পড়ছে, মাঝে মাঝে গাছপালার ফাঁক দিয়ে মা নর্মদাকে দেখতে হচ্ছে। একপাল হরিণকে দৌড়ে যেতে দেখলাম। উতরাইয়ের পথে আরও ঘণ্টাখানেক হাঁটার পর আমরা নেমে এলাম মা নর্মদার তটে। আমি দেখতে পাচ্ছি এই তটের উপর বিশাল শিব মন্দির, মন্দিরের পিছনেই বিশাল প্রান্তর, শাল, সাজা, শালাই, নিমগাছ ইতস্তত ছড়িয়ে আছে। আমরা মা নর্মদায় স্নান করতে নামলাম। স্নান তর্পণাদি করে মন্দিরে ঢুকলাম পূজা করতে। দেখছি প্রায় 3 ফুট উঁচু স্ফটিক শিবলিঙ্গ। লিঙ্গের সামনে সর্বানন্দজি, তিনি ধ্যানমগ্ন। তাকে দেখে আমরা হকচকিয়ে গেলাম। আমি ভাবলাম আমাদের সঙ্গে তো মহাত্মা তিনি আসেননি, তবে কোন পথে তিনি এলেন? খাড়া পাহাড়ে যে রাস্তায় আমরা এলাম সেই পথ ছাড়া তো অন্য কোনো পথ নাই। আমরা পুজো সেরে বাইরে বেরিয়ে এলাম। মহাত্মা তিনি আমাদের সঙ্গে কোনো বাক্যলাপ করলেন না। আমরা তার ধ্যান ভাঙার জন্য অপেক্ষা করব নাকি যাত্রা করব আমরা ভাবছি। এমন সময় মন্দিরের অভ্যন্তর থেকে ভেসে এলো, শিবমস্তু শিবমস্তু। আমরা তাকে এবং মন্দিরস্থ শিবলিঙ্গকে প্রণাম জানিয়ে আবার বেরিয়ে পড়লাম পথে। জঙ্গল একবার ঘন হচ্ছে, একবার পাতলা হচ্ছে। এই নীল মেঘের মধ্যে দূরের পর্বত শ্রেণী অপূর্ব দৃশ্য রচনা করছে। প্রায় 6-7 মাইল পথ চড়াই উতরাই করে আমরা পৌঁছে গেলাম লৌটিটোলা গ্রামে। এখানেও এক পাহাড়ি নদীর সঙ্গে মা নর্মদার সঙ্গম হয়েছে। এই গ্রামটি ছোট্ট, বড়জোর 10-12টি কুঁড়ে ঘর রয়েছে। আমরা এগিয়ে চললাম। দেখতে পাচ্ছি এইবার আমাদের এই পথ ক্রমশ সংকীর্ণ হয়ে গেছে। পাশাপাশি দুজনও এই খাড়া সংকীর্ণ পথে আমরা হাঁটতে পারব না। এই পাকদণ্ডী পথে ধীরে ধীরে আমরা হাঁটতে লাগলাম। নিচেই খরস্রোতা মা নর্মদা গর্জন করতে করতে তিনি ছুটে চলেছেন। মাঝে মাঝেই বৈদুর্য পর্বতের ঝিকিমিকি চোখে পড়েই অদৃশ্য হয়ে যাচ্ছে। এই পথ কোথাও সমতল নয়, কেবল চড়াই আর উতরাই। প্রায় মাইলখানিক হাঁটার পর আমরা দেখলাম একটি নদী এসে মিশেছে মা নর্মদার এই ধারার সাথে। জলের ধারে নরম মাটিতে কয়েকটি পায়ের ছাপ দেখে অনুমান করলাম ওইগুলো বাঘেরই পদচিহ্ন। কাঁপা কাঁপা গলায় আমরা সকলেই বলে উঠলাম, নর্মদা মাতা কি যায় হো, নর্মদা মাতা কি যায় হো। মা নর্মদা তার পথ বেয়ে চলেও আমাদেরকে এই দুর্গম পথে হাঁটতে হচ্ছে। কখনো 2-3টে পাথরের মাথায় উঠে সেখান থেকে নিচের পাথরে পা ঝুলিয়ে বা কোনো গাছের গুঁড়িকে আঁকড়ে ধরে প্রায় হামাগুড়ি দেওয়ার মতো অবস্থায় আমরা এগোচ্ছি। সূর্যালোক দেখা না গেলেও অনুমান করলাম মধ্যাহ্নক্ষণ অনেক আগেই গত হয়েছে। এই অবস্থায়
ঘণ্টাখানিক হাঁটার পর একটি শিব মন্দিরে পৌঁছে ঝোলা গাঁঠরি ফেলে আমরা হাঁপাতে লাগলাম। যত পূর্বমুখী হয়ে মা নর্মদা উদ্গম মন্দিরের দিকে এগিয়ে চলেছেন, ততই মা নর্মদার খরস্রোতা বেগ যেন বেড়ে চলেছে। হরানন্দজি, তিনি বললেন, বুঝলেন মশাই, আজ এই পর্যন্ত, এখানেই আমরা বিশ্রাম নেব। সত্যি কথা বলতে কি, এতদূর হেঁটে এলাম আমরা, কোথাও কোনো জনমানবের চিহ্নও নাই, কোনো দূর দূরান্তে পল্লীর নিশানাও নেই, সূর্যের আলো না ঢোকায় মন্দির তখন একেবারে অন্ধকারে ছেয়ে গেছে। জ্যোতিষ্বরানন্দ মন্দিরের ভিতর তিনি পরিষ্কার করে ফেললেন, মন্দিরের শিবলিঙ্গ একেবারে ধুলায় ধূসরিত। বহুদিন পুজো কেউ করেছে বলে তার মনে হল না। আমরা কমণ্ডলিতে জল ভরে এনে এই শিবলিঙ্গ ধৌত করে তার পুজো করলাম। পুজো শেষে জ্যোতিষ্বরানন্দ, তিনি কিছু শুকনো ডালপালা এনে রাত্রে জ্বালানোর জন্য মন্দিরের মধ্যে তিনি জড়ো করলেন। আমরা মন্দিরের বাইরে কিছুক্ষণ বসে মন্দিরে ঢুকে দরজা অর্গলবদ্ধ করলাম। সকলের যখন জপ শেষ হল, তখন বাইরে বেরিয়ে দেখছি চারিটা দিক একেবারে ঘুরঘুরটি অন্ধকারে ঢেকে গেছে। পথশ্রমে ক্লান্ত থাকায় এক ঘুমে সকাল হয়ে গেল। বাইরে বেরিয়ে দেখছি হু করে ঠান্ডা বাতাস বইছে, চারিদিকে ঘোর কুয়াশা, পাহাড়ের কোলে শীত যেন জাঁকিয়ে বসেছে। যে যার গাঁঠরি কমণ্ডুলু এবং লাঠি হাতে করে আমরা থপথপ করে হাঁটতে লাগলাম গভীর বনের ভিতর দিয়ে। স্যাঁতস্যাঁতে পিচ্ছিল পথ, সেই পথে আমরা হেঁটে চলেছি। এই পথে আরও একটা ঝর্ণা বয়ে যাচ্ছে কুলকুল করে দেখতে পেলাম। একটি পাকদণ্ডী পথে আমরা নামতে লাগলাম। পাকদণ্ডীর কোণে কোণে সূর্যকিরণ পড়েছে, হাতে পায়ে ব্যথার দরুন কিছুতেই আমরা জোরে হাঁটতে পারছি না। সূর্যরশ্মির তেজ বাড়ার সঙ্গে সঙ্গে আমি দেখলাম মা নর্মদার উপর যে কুয়াশার আস্তরণ ছিল তা ধীরে ধীরে সরে একেবারে নিঃশেষ হয়ে গেল। বেলা ১১টা নাগাদ আমরা অতিক্রম করলাম হরাইটোলা। মা নর্মদায় স্নানরত এক যুবক তিনি জানালেন, আরও সাত মাইল রাস্তা অতিক্রম করলে তবে দমগড় ঘাটে আপনাদের রাত্রির আশ্রয় জুটবে। চোখের সামনে বিন্ধ্য এবং সাতপুরা পর্বত ঘন অরণ্যে পরিপূর্ণ। আমাদের ক্ষুধা পেয়েছে, কিন্তু আমাদের সঙ্গে কোনো খাদ্য নেই। অবশেষে মা নর্মদার জলে স্নান করে নর্মদা বাড়ি মা নর্মদার উদ্দেশ্যে নিবেদন করে তা পেট ভরে আমরা খেয়ে নিলাম। এরপর আবার আমরা হাঁটতে লাগলাম সামনের পর্বত এবং গহন অরণ্য লক্ষ্য করে। আকাশচুম্বী সুবিশাল বৃক্ষের বলয় ক্রমশ আমাদেরকে গ্রাস করে ফেলেছে। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলতে শুরু করেছেন। অস্তগামী সূর্যের লাল আভায় পর্বত, অরণ্য, বৃক্ষরাজি এক অদ্ভুত সাজে সেজেছে। এঁকে মেঁকে গাছ ও পাথর ডিঙিয়ে ডিঙিয়ে ঠোক্কর খেতে খেতে হেঁটে চলেছে। ঢুকে পড়লাম নিবিড় অরণ্যের গহরে। আমাদের ঘিরে ধরেছে এক জমাট অন্ধকার। মহানন্দ স্বামী তিনি বললেন, বুঝেছেন মশাই, এত অন্ধকারে এই রাস্তায় হাতড়ে হাতড়ে চলা তো দুষ্কর, সঙ্গে একটা টর্চ থাকলে ভালো হতো। অনুমানের উপর নির্ভর করে লাঠি ঠুকে ঠুকে হার নার্মদে হার ধ্বনি দিতে দিতে আমরা এগিয়ে যেতে লাগলাম। গা যেন ছমছম করছে, আমরা ঘেমে নিয়ে উঠেছি। বারবার স্মরণ করতে লাগলাম বাবাকে, প্রলয়দাসজিকে, সোমানন্দজিকে। হঠাৎ অন্ধকারের প্রান্তে একটা আলোর রোশনাই দেখা গেল। আমরা সেই আলো লক্ষ্য করে এগিয়ে চললাম। আলোর প্রান্তে নজরে এলো এক জীর্ণ পুরাতন শিব মন্দির। সিঁড়ি বেয়ে মন্দিরে উঠে এলাম। মন্দিরের ভিতরে বিরাজমান এক শিবলিঙ্গ। মন্দিরের দরজা এতটাই জীর্ণ যে বাঘ, চিতা, নেকড়ে তাদের জন্য এটা অবারিত দ্বার, কিন্তু তবুও ওই অন্ধকার রাজ্যের চেয়ে এই মন্দিরকে আমাদের বড় নিরাপদ আশ্রয়স্থল বলে মনে হল। মন্দিরে বিরাজমান আছেন শিবলিঙ্গ, সেই মহাদেব, তিনি যেন আজ আমাদের রক্ষক। এই মন্দিরের ভিতর বিছানা বিছিয়ে কম্বল মুড়ি দিয়ে দেওয়ালে ঠেস দিয়ে আমরা বসলাম। কোথাও কোনো সাড়া শব্দ নাই, সমস্ত জঙ্গল খণ্ড একেবারে নিস্তব্ধ। আমি বললাম, সত্যি কথা বলতে কি, এই শান্ত গম্ভীর স্তব্ধ পরিবেশ
তপস্যার আদর্শ স্থান। এত দীর্ঘ পথে মা নর্মদার কৃপার কথা চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুমের মধ্যে শুনছি লকড়াকোটের জঙ্গলে পিতা পুত্রীর কণ্ঠস্বর, হর নর্মদে হর। কখনো শুনতে পাচ্ছি মহাত্মা সুমানন্দের কণ্ঠস্বর, ভাগ বেটারা ভাগ, ভাগ এখান থেকে, বামুনের মাংস তেত হয় জানিস না, কামড় দিবি কি মরবি। আবার পরক্ষণেই ভেসে উঠল প্রণয় দাসজির মুখ। তিনি বলছেন, মুঝে কাহাঁ ঢুড়েগা বাচ্চা, মেয়ে তো তেরে পাস মে হুঁ। আমি দেখলাম বিরাট কলেবরে করপাত্রীজির শরীর রক্তবর্ণ ধারণ করেছে। তিনি হুঙ্কার তুলছেন, অমক রকড়া, অমক রকড়া, অকাতে ভাগ বাকে কানা। এরপর মহাত্মা নগেন্দ্র ভারতীজি, তিনি আমাকে জড়িয়ে ধরে কাঁদছেন আর তিনি বলছেন, বাঙালি বাবা যা রাহা হ্যায় ওর জিন্দগি ভর ভেট নেই হোগা। তার কান্নার সঙ্গে সঙ্গে আমিও ফুপিয়ে কাঁদতে লাগলাম। হরানন্দজি তিনি আমাকে ধাক্কা দিয়ে উঠিয়ে দিলেন। আমি ধরপড় করে বিছানায় উঠে বসলাম। হরানন্দজি তিনি বলছেন, স্বপ্ন দেখে কাঁদছিলেন তাই আমি উঠিয়ে দিলাম, চোখে মুখে একটু জল দিয়ে একটু জল খান। হরানন্দজির এই কথা শুনে অন্যরা তখন উঠে পড়েছেন। আমি দেখছি ভোর হয়ে আসছে। এই সমগ্র বনাঞ্চল কুয়াশায় ঢাকা থাকা সত্ত্বেও মন্দিরের বারান্দায় বসে ক্ষণে ক্ষণে প্রকৃতির রূপের যে পরিবর্তন হচ্ছে তা নয়ন ভরে আমি দেখতে লাগলাম। সূর্যোদয় হতে প্রাতকৃত্য দিয়ে স্নান তর্পণ সেরে মহাদেবের পূজা করলাম। তারপর মহাদেবকে প্রণাম করে ঝোলা গাঁটরি নিয়ে যাত্রা শুরু করলাম। পূর্বদিকের পথ ধরে আমরা চলতে লাগলাম মা নর্মদার কিনারে কিনারে। আমরা সাতপুরার বিস্তৃত ঢালের মুখে এসে পৌঁছে গেছি। এতক্ষণ আমরা সমতলে হাঁটছিলাম। পথে দুধারে বড় বড় গাছের জটলা থাকলেও যেসব দুর্বেদ্য অন্ধকারময় জঙ্গল আমরা পেরিয়ে এসেছি তাদের তুলনায় একে জঙ্গলই বলা চলে না। আবার চড়াই পথ শুরু হল। পথের একধারে আছে 400-500 ফুট গভীর খাদ, তার নিচে নালা। নালার গা থেকে উঠছে আরও একটা পাহাড়ের বিষম খাড়াই। বিশাল বিশাল সাজা এবং সালাই গাছ যেন পাহাড়ের উচ্চতা মাপার জন্য মাথা তুলে দাঁড়িয়ে আছে। আমরা একটা অশ্বত্থ গাছের ছায়ায় কিছুক্ষণ বিশ্রামের জন্য বসলাম। সত্যি কথা বলতে কি, আমাদের বিশ্রাম বা প্রাকৃতিক শোভা দর্শনের অবসর কোথায়? আমরা তো পরিক্রমাবাসী, শখের ভ্রমণ বিলাসী নই আমরা। পথের দুর্গমতাকে তুচ্ছ করে আমাদের এগিয়ে যেতে হবে। আমি দেখতে পাচ্ছি খরস্রোতা মা নর্মদার বিস্তার 15 ফুটের বেশি হবে না। মা নর্মদা যে পথে বয়ে আসছেন আমরা সেগুন গাছের ফাঁকে ফাঁকে সেই পথে হেঁটে যেতে থাকলাম। ক্ষণে ক্ষণে মা নর্মদা যেমন তার গতিপথকে বদলেছেন তেমনি পার্বত্য প্রকৃতিও বদলে গেছে। পথ এখন কঙ্করময় হলেও এখানে পাহাড় জঙ্গলময় নয়, তবে পাহাড়ের খাঁজে খাঁজে অজস্র বেলগাছ ঝুঁকে পড়েছে মা নর্মদার বুকে। আমাদের কখনো উতরাই কখনো বা চড়াইয়ের পথে হাঁটতে হচ্ছে। জঙ্গল কম থাকায় এখানে সূর্যালোক অবারিত। দেখলাম মা নর্মদার মাঝখানে এক বিশাল পাথর আড়াআড়িভাবে পড়ে আছে, তার গায়ে নর্মদা বাধা পেয়ে ছিটকে এসে পড়েছে আমাদের পথের উপর। অত্যন্ত সাবধানে ভিজা পাথরের উপর পা টিপে টিপে আমরা চলতে থাকলাম। একবার পা পিছললে আর রক্ষা নাই। প্রায় আধ মাইলটাক রাস্তা পা টিপে টিপে হাঁটার ফলে পাগুলো সকলের ব্যথা করছে। মনে মনে ভাবছি এই পথের যেন আর শেষ নাই। এমন সময় দেখলাম মা নর্মদা একটা পাহাড়কে দুভাগে ফাটিয়ে তিনি বয়ে চলেছেন। ফাটলের দৈর্ঘ্য বড়জোর 20 ফুট। সেই ফাটলের মধ্য দিয়ে মা নর্মদার অপর প্রান্ত দেখা যাচ্ছে। নর্মদার ক্ষীণকায় স্রোত এখন তীর তীর করে বইছে। হরানন্দজি তিনি বললেন, বুঝেছেন, এই অবস্থায় আমাদের পাহাড়ের উঠে আবার ওই পাশে যেতে হবে। আমি বললাম, ওহ, পায়ের ব্যথায় তো আমাদের পক্ষে পাহাড়ে ওঠা সম্ভব নয়, আমি ওই টানেলের মধ্য দিয়ে যাব, আমি ওদিকে গিয়ে অপেক্ষা করছি, আপনারা বরং পাহাড় ডিঙিয়ে আসুন। কিন্তু না, শেষ পর্যন্ত সকলেই সেই টানেলের মধ্য দিয়ে আমরা চললাম। দেখতে পাচ্ছি চারিদিকে অজস্র শিবলিঙ্গ ছড়িয়ে আছে। আমি ও হরানন্দজি দু চারটে নিয়ে আমাদের ঝোলায় পড়লাম। টানেলের বাইরে বেরিয়ে দেখছি সূর্য পশ্চিম আকাশে তিনি ঢলে পড়েছেন। পাহাড়ের অন্যদিকে পূব আকাশ
কালো রূপ ধারণ করেছে। আমাদের চলার পথের ধারে ধারে একটা ঝর্ণা বয়ে চলেছে। দূরে একটা বাঘ আমাদের দিকে পিছন ফিরে এই ঝর্ণার জল পান করছে। সত্যি কথা বলতে কি, এই বাঘ দেখে আমাদের মেরুদণ্ড দিয়ে হিম শীতল স্রোত বইতে শুরু করেছে। আমরা থমকে দাঁড়িয়ে পড়লাম। আমি ফিসফিস করে বললাম, বসে পড়ুন, বসে পড়ুন, সবাই বসে পড়ুন, বাঘটা তাহলে আমাদেরকে দেখতে পাবে না, বসে পড়ুন। বসে বসে আমরা লক্ষ্য করলাম, বাঘটি জল খেয়ে দুলকি চালে ঈশান কোণে চলে গেল সেই ঝর্ণাটিতে লাভ দিয়ে। ফিসফিস করে হার নার্মাদে ধ্বনি দিতে দিতে আমরা আবার সকলেই আমাদের অসার অঙ্গকে টেনে টেনে চলতে লাগলাম। মাঝে মাঝে পাশের দিকে আমরা দেখছি সেই বাঘটা আবার ফিরে এলো কিনা। সত্যি কথা বলতে কি, শরীর সুস্থ থাকলে আমরা সকলেই দৌড়ে এই স্থান অতিক্রম করতাম, তাতে কোনো সন্দেহ নাই। বাঘের গন্তব্য পথের দিকে লক্ষ্য রাখায় আমি একটি বড় পাথরে হোঁচট খেয়ে মাটিতে ছিটকে পড়লাম। পাথরের উপর পড়ায় আমার হাঁটু দুটো একেবারে ছড়ে গেছে, ডান হাতের কনুইতে ভীষণ চোট লেগেছে। প্রেমানন্দের কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে আমি হাঁটতে লাগলাম। সূর্যের আলো থাকায় এই পথ চলতে কোনো কষ্ট হচ্ছে না। এই রুক্ষ পার্বত্য পথে ঝোপঝাড় ছাড়া আর কোনো বড় জঙ্গল নাই। এইভাবে পথ চলতে চলতে আমাদের পথ আগলে দাঁড়ালো এক বিশাল ঘাস বন। কোথাও এক মানুষ, কোথাও বা দু তিন মানুষ উঁচু দুর্ভেদ্য ঘাসের প্রাচীর, তার মধ্যে পথরেখা খুঁজে বের করা কঠিন। কিন্তু তবুও আমরা তার মধ্যে পথরেখা খুঁজে খুঁজে বের করে হাঁটছি তো হাঁটছি। সেই ঘাস বন আর শেষ হতেই চায় না। প্রায় আধ ঘন্টা ধরে হাতড়ে হাতড়ে ঘাস বন পেরিয়ে ফাঁকা জায়গায় যখন এলাম, তখন দেখছি চারিদিক অন্ধকারে ঢেকে গেছে। মহানন্দ স্বামী বললেন, বুঝেছেন মশাই, আজ বোধহয় আমাদের এই ফাঁকা মাঠে রাত কাটাতে হবে, মার হয়তো তাই ইচ্ছা। এই অন্ধকারে আরও এক মাইল চড়াই পথে এগিয়ে যাওয়ার পর মনে হলো পায়ে নরম মাটির স্পর্শ পেলাম, তার মানে আমরা সমতল ভূমিতে উঠে এসেছি। এমন সময় কানে ভেসে এলো কেউ যেন অনুচ্চ স্বরে তিনি উচ্চারণ করছেন, প্রেমের ঘরে পৌঁছাতে হলে অগম্য অগাধ পথে চলতে হয়। প্রেমের ঘরে পৌঁছতে হলে অগম্য অগাধ পথে চলতে হয়। যে নিজের মাথাটা প্রয়োজন হলে তার চরণতলে সত্যের বেদিমূলে ডালি দিতে পারে, সেই পায় প্রেমের স্বাদ। সেই গলার স্বর শুনে শুনে আমরা এক কুঠিয়ার দ্বার প্রান্তে উপস্থিত হলাম। পায়ের শব্দ পেয়েই তিনি জিজ্ঞাসা করলেন, কোন? আমরা সমস্বরে বললাম, পরিক্রমা বাসিবা, হার নার্মদে হার, হার নার্মদে হার। দেখলাম এক বৃদ্ধ একটি কুপি হাতে কুঠিয়ার বাইরে তিনি বেরিয়ে এলেন। আলোটি উঁচু করে আমাদের মুখের সামনে তুলে ধরতেই হরানন্দজি তিনি বললেন, আমরা দক্ষিণতর ধরে পরিক্রমা করতে করতে এই স্থানে এসে পৌঁছেছি, রাত্রের জন্য আশ্রয় চাই। সেই বৃদ্ধ মহাপুরুষ তখন তিনি বলছেন, জরুর আপলোক কবির চবুতরা পৌঁছ গিয়া, ওর তিন মাইল জানে সে মাইকি মন্দির মে আপ পৌঁছে যাবেগা, পরিক্রমা সমর্পণ করনে পড়েগা, আজ ইধার ঠারিয়ে। বৃদ্ধ সাধু একটি কুয়ার কাছে নিয়ে এসে হাত পা ধুয়ে নিতে তিনি বললেন, তারপর তিনি নিজেই কুয়া থেকে জল তুলে দিলেন। তারপর খুব আদরের সঙ্গে আমাদের কুঠিয়ার ভিতর তিনি নিয়ে গেলেন। ঘরের মধ্যে একটা কাঠের গুঁড়ি জ্বলছে, ঘর বেশ গরম, আমরা আরাম বোধ করলাম। নিজের নিজের গাঁটরি খুলে বিছানা পাতলাম। প্রেমানন্দ তিনি বললেন, আর মাত্র তিন মাইল, বুঝেছেন, আর মাত্র তিন মাইল, এক্ষুনি যেন দৌড়ে যেতে ইচ্ছে করছে, মনকে কিছুতেই আমি বাগে আনতে পারছি না, গা পায়ের ব্যথাও চলে গেছে, ক্ষুধা তৃষ্ণা যেন আর নেই। কবিরপন্থী সাধু তিনি বললেন, এতনা দিন পরিক্রমা করকে জব পরিক্রমা করি মাইকে পাশ লটতা হ্যায় তব উসকা মন কা হালত এসাই হোতা হ্যায়। হরানন্দজি তিনি বললেন, কবিরজি ইধার আয়ে থে? তিনি বললেন, হ্যাঁ জি, উধর উনোনে তপস্যা কিয়ে থে, ইধরই উনোনে চোলা ছড় দিয়া। ইস জঙ্গল কা তরফ এক বিরাট বট কি পেড় হ্যায়, ইয়াঁ সে করিব আধ মাইল হোগা,
उसका नाम है कबीर बाट। कबीर साहब की माजून काठी से वो पेड़ पैदा हुआ। सारे हिंदुस्तान में इतना बड़ा पेड़ कभी नहीं देखिएगा। तारपोर तिनी आमार्ती के घुरे बोलन, आपको हम पहचान गया। करीब 5-6 साल पहले अब शंकरनाथ जी के साथ परिक्रमा शुरू किए थे। मुझे थोड़ा थोड़ा याद होता है, हमने ही आप लोगों का सत्कार किया था। आपने ही मेरे साथ कबीर साहब के बारे में तर्क किया था। खैर, नर्मदा मई आपका मनोवासना पूर्ण किया तो मतलब आपको शायस्ता भी कर दिया। ये बोली तिनी हंसते लागलें, आमियो हंसलाम। प्रेमानंद तिनी बोलें, आप कृपा करके कबीर साहब के बारे में कहानी सुनाइए, आज हम लोगों का नींद नहीं आएगी। एरपर साधुजी तिनी हो करे हंसते लागलें, आर तारपर तिनी कबीर साहेबर सम्पर्के बोलते शुरू करलें। माँ नर्मदा के प्रणाम जानिए এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আপনি শুনছিলেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনি যদি এই দিব্য পুস্তক সংগ্রহ করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। একটি সুসংবাদ আছে আপনার জন্য, আপনি যদি গাড়িতে করে মা নর্মদার পরিক্রমা করতে চান, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন। আমাদের এই সনাতনী ভারতবর্ষের যে গরিমা, যে গৌরব, তার এই কথা আপনি বাকিদের মধ্যে ছড়িয়ে দিন। ভিডিও শেয়ার করুন, লাইক করুন এবং আপনার অনুভব কমেন্টে অবশ্যই জানান। এই পরিক্রমা এখনও অনেকটা পথ বাকি, তাই আপনি সঙ্গে থাকুন। মা নর্মদার কৃপা আপনার উপর বর্ষিত হোক। পরবর্তী এপিসোডে আবার আমাদের পরিক্রমা আমরা শুরু করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।